প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতু। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি, দয়া এবং রহমত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই বিষয়টা হলো আল্লাহ এবং রসুলকে অনুসরণ জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে একমাত্র নবী এবং রাসুলদের অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করতে বলেছেন। পবিত্র কোরআনে এর স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে। ইসলামে কোনো ব্যক্তি আদর্শের অধিকারী হতে পারবে না আল্লাহ এবং তার রসুল ব্যতীত। অন্য কারোর কাছ থেকে এলেম নেওয়া যেতে পারে, জ্ঞান নেওয়া যেতে পারে, কিন্তু কাউকে ফলো করা যাবে না, কারোর আদর্শ অনুসরণ করা যাবে না চূড়ান্ত ভাবে। পবিত্র কোরআনে সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ। পবিত্র কোরআনে সূরা আলি ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। তাহলে যদি কোনো ব্যক্তি আল্লাহকে অনুসরণ করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো পথ এখন আর নেই। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে, মা ইতি রসুল ফাকাদ আতাল্লাহ, যে যে আল্লাহ রসুলকে মানলো সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মানলো, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। এভাবে পবিত্র কোরআনে খুব স্পষ্ট ভাবে বলা আছে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের। আল্লাহর অনুসরণ বলতে পবিত্র কোরআনকে মেনে নেওয়া বোঝায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ বলতে তার সহি সুন্না হাদিস, তার সহি হাদিস ফলো করাকে বোঝায়। এছাড়া পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় বলা আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা আদেশ করে সেটা তোমরা গ্রহণ করো, যেটাকে বর্জন করে, যেটা তোমাদেরকে নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। তাহলে পবিত্র কোরআন এখানে খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করবেন সেটা আমাদের মানতে হবে, যেটা তিনি নিষেধ করবেন সেটা আমাদের সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। পবিত্র কোরআনে একটা আয়াত বেশ স্পেশালভাবে বলা হয়েছে, যে এই আয়াতটা অন্য সবাইতে চেয়ে ব্যতিক্রম, যেখানে আল্লাহ এবং রসুল অনুসরণ করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, আতিউল্লাহ আতি রসুল, অনুসরণ করো আল্লাহ এবং তার রসুলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলুল আমর আছে, যারা শাসক এবং ইসলামে বিভিন্ন জ্ঞানের অধিকারী, যারা আলেম আছে তাদেরকে। এরপর পবিত্র কোরআন বলছে যে ফাইন তানাজ্জা তুম পিসাইন, যদি তোমাদের ভিতরে কোনো মত দেখা দেয়, মতনৈক্য দেখা দেয়, তাহলে ফাইন তানাজ্জা তুম ফিন শাইন ফারদ্দু ইলাল্লাহি রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো। এরপর আয়াতটা বলছে এটাই হলো কল্যাণকর এবং শ্রেষ্ঠতার সমাধান, তাহলে আমরা অনুসরণ করব আল্লাহ এবং তার রসুলের, যদি কোনো মতভেদ দেখা দেয় তাহলে আমরা ফিরে আসব কোরআন এবং সহিহ হাদিসে। এরপর আমরা একটা দেখতে পাই এই আয়াতে বলা হচ্ছে যদি মতভেদ হয় তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে কোথায়, ফিরে আসতে হবে কোরআন এবং সহিহ হাদিসে। এরপর আমরা একটা হাদিস দেখতে পাই, হাদিসটা আছে মুত্তা মালিকে, হাদিস নম্বর 1604। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, এক হলো আল্লাহর কিতাব আর দুই হলো সুন্নাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ। পবিত্র কোরআনে এভাবে বিভিন্ন জায়গায় আদর্শ অনুসরণ করতে বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলের, আতুল্য আতি রসুল সেভারাল টাইম, অনেক আয়াত পবিত্র কোরআন যেখানে বলছে অনুসরণ করা আল্লাহ এবং তার রসুলের। পবিত্র কোরআনে সূরা আলিমরান
তিন নম্বর সুরার 32 নম্বর আয়াতে আছে, সুরা আল ইমরান 3 নম্বর সুরা 132 নম্বর আয়াতে আছে, সুরা নিসা 4 নম্বর সুরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে, সুরা নিসা 4 নম্বর সুরার 59 নম্বর আয়াতে আছে, সুরা নিসা 4 নম্বর সুরার 70 নম্বর আয়াতে আছে, সুরা নিসা 4 নম্বর সুরার 80 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া সুরা মাইদা 5 নম্বর সুরার 91-92 নম্বর আয়াতে আছে, সুরা তওবা 9 নম্বর সুরা 71 নম্বর আয়াতে আছে, সুরা আনফাল 8 নম্বর সুরা 1 নম্বর আয়াতে বলা হয়েছে, সুরা আনফাল 8 নম্বর সুরা 20 নম্বর আয়াতে আছে, সুরা আনফাল 8 নম্বর সুরা 46 নম্বর আয়াতে আছে। এছাড়া আরো অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে আতিউল্লা আতি রসুল, অনুসরণ করে আল্লাহ এবং তার রসুলের। সুরা নূর 24 নম্বর সুরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে, 24 নম্বর সুরা সুরা নূরের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, 24 নম্বর সুরা সুরা নূরের 56 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় সুরা আহজাব 33 নম্বর সুরা 31 নম্বর আয়াতে বলা হয়েছে, সুরা আহজাব 33 নম্বর সুরা 33 নম্বর আয়াতে বলা হয়েছে, সুরা মুজাদালা 58 নম্বর সুরার 13 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া সুরা তাগাবুন 64 নম্বর সুরা 12 নম্বর আয়াত পরিষ্কার ভাবে বলছে আতিউল্লা আতি রসুল, অনুসরণ করো আল্লাহ এবং তার রসুলের। তাহলে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে চূড়ান্ত ভাবে। এরপর পবিত্র কোরআন বলছে অকুল্লি ইবাদি একুলুল্লাতি হিয়ে আসান, আমার বান্দাদেরকে বলো তারা যেন উত্তম কথা বলে, শয়তান তাদের বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। তাহলে আমাদেরকে পরিষ্কার ভাবে আল্লাহ এবং তার রসুলকে মানার চেষ্টা করতে হবে, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করার চেষ্টা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, সমস্ত জীবনে, শিক্ষা জীবনে, ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে, সব জায়গায় আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে। এখানে সে কথা পরিষ্কার ভাবেই বলা হয়েছে। এরপর পবিত্র কোরআনে সুরা নাহল 16 নম্বর সুরা 125 নম্বর আয়াত বলছে উদউ ইলা সাবিলে রাব্বিকাল হিকমা আল মাউইজাতিল হাসনা, তো রবের পথে মানুষকে আহ্বান করো উত্তম উপদেশ এবং সৎ উপদেশ এবং উত্তম যুক্তির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কাজগুলো খুব সুন্দরভাবে করার তৌফিক দান করুন, যেন আমরা জীবনের সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে ফলো করতে পারি, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে পারি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ।